আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও আরও একটি ব্লগ নিয়ে হাজির হলাম। এর আগের ভিডিওতে দেখেছিলেন আমার বান্ধবী সহ আমরা কলেজে গিয়েছিলাম, আমার কলেজে। তো সেখান থেকে বেরিয়ে আমরা কোথায় যাচ্ছি সেটাই আজকে শেয়ার করব। আমরা সেখান থেকে বেরিয়ে যাচ্ছি সুরভি উদ্যানের দিকে। এই জায়গাটার নাম হচ্ছে পায়রা চত্বর, রংপুর পায়রা চত্বর। তো এই দিক দিয়ে আমরা যাচ্ছিলাম হচ্ছে সুরভি উদ্যানে ফুচকা খাওয়ার উদ্দেশ্যে। সুরভি উদ্যান যাওয়ার পথে আমরা নেমে পড়লাম রংপুর টাউন হলে। এখানে হচ্ছে একটা মেলা, হচ্ছে একটা না দুইটা মেলা হচ্ছে, একটা হচ্ছে বিসিক মেলা, আরেকটা হচ্ছে বই মেলা। তো ভাবলাম এটাও দেখে যাই একটু। তো এটার পাশেই কিন্তু সুরভি উদ্যান, হেঁটেও যাওয়া যায়। ভাবলাম এখানেই নেমে পড়ি, এটা ঘুরে ওখানে যাব। আর আমার আরও একটা বান্ধবী আসবে, ওর জন্য একটু আমরা ওয়েট করতেছিলাম। ভাবলাম এখানে কিছুটা টাইম আমরা পাস করি, সেজন্য ঢুকলাম। আর হচ্ছে আপনারা তো জানেন বিসিক মেলাতে কী কী ওঠে, তো অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস ওঠে এখানে। বিভিন্ন হাতের কাজ করা কুরুশকাটা, বিভিন্ন ধরনের কাপড় থেকে শুরু করে ব্যাগ থেকে শুরু করে আরও অন্যান্য স্টল দিয়েছে, খাবারের স্টল দিয়েছে, ফ্লি থেকে শুরু করে কাঠের তৈরি জিনিস, কাপড় চোপড়, ব্যাগ থেকে শুরু করে নকশা জাতীয় জিনিস সব কিছুই এই মেলায় আছে। তো খুব সুন্দর সুন্দর জিনিস উঠেছে। আর জিনিসগুলোর যে এত এত দাম কি বলবো, আপনারা নিশ্চয়ই জানেন যে এই মেলাগুলোতে যেহেতু হাতের তৈরি জিনিস বেশি আসে, সেজন্য এগুলোর প্রাইসটাও একটু বেশি। তো আমরা সবগুলো স্টল একটু ঘুরে ঘুরে দেখছিলাম, যেহেতু মেলায় এসেছি সব কিছু তো একটু ভালোভাবে দেখতে হবে। যদি আমাদের সাধ্যের মধ্যে আমাদের সাথে পছন্দ এবং দামে মিলে যায় তাহলে আমরা টুকিটাকি কিছু কিনবো। সেজন্য আমার বান্ধবী সহ আমরা দেখছিলাম। আর কিছু কিছু ব্যাগ, কিছু কিছু শোপিস আমার কাছে খুব ভালো লাগছিল। আমরা একটু এখানে টাইম পাস করতেছিলাম। আমার আরও একটা বান্ধবী আসবে, ও আসবে আমাদের সাথে মিট করবে। তো সেজন্য আমরা এখানে কিছুটা সময় একটু ঘুরে বেড়াচ্ছি, আর টুকটাক দুই একটা জিনিসও নেওয়া হয়েছে। রংপুরে যেহেতু আমি দুই দিনের জন্য আসি, সব সময় দেখা যায় দুই দিন বা তিন দিন বা যে কোনো প্রোগ্রামে আসা হয়, সেহেতু আমার শহরে এসে ঘোরাফেরা এগুলো হয় না। আজকে মনে হয় অনেক দিন পর, অনেক বছর পর এভাবে একটু ঘুরছি, তাছাড়া হয় না আসলে, দেখা যায় যে হয়েই ওঠে না। তো আজকে ভালো লাগছে, বান্ধবীর সাথে ঘুরছি, আরও একটা বান্ধবী আসবে, সবাই মিলে আরও মজা করব। তো এখন প্রায় বিকেল হয়ে গিয়েছে, এখন আমরা আরও কিছু দেখছি। আর আমার কাছে কিছু কিছু জিনিস এত ভালো লেগেছে, কাঠের কিছু জিনিস এখানে আসছে, তো জিনিসগুলো এত সুন্দর, এত সুন্দর কিন্তু খুবই দামি, এত এত দাম কাঠের জিনিসগুলোর আমি কী বলবো। এইগুলো না, এগুলোরও দাম অনেক, কিন্তু কিছু কাঠের জিনিস দিয়ে হচ্ছে মশলাদানি তৈরি করেছে, কিছু লাইটিং করেছে, ওই জিনিসগুলো আমার কাছে আরও বেশি ভালো লেগেছে। মেলায় আসলে একটাই সমস্যা, সেটা হচ্ছে সব কিছুই কিনতে ইচ্ছে করে, কিন্তু সব কিছু কি কেনা হয় বলেন? হয় না। তো আমরা একটা স্টলে এসেছি, এখানে সুন্দর সুন্দর আংটি পাওয়া যায়, ঘর সাজানোর সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তো আমি আংটিটা পরে একটু দুষ্টামি করতেছিলাম আর ভিডিও করতেছিলাম। এখন এই মেলা থেকে বের হয়ে একটু বই মেলাটা দেখব। বই মেলার ভিডিওটা আমি আলাদাভাবে আপনাদের সাথে আগেই শেয়ার করেছি, সেজন্য আজকে আর শেয়ার করলাম না। এই যে আমি কাঠের এই জিনিসগুলোর কথা বলতেছিলাম, এই জিনিসটা হচ্ছে মশলা রাখার জন্য, কিন্তু এটার প্রাইস শুনলে অবাক হবেন, 4000 এটার প্রাইস। আমি তো শুনে অবাক। আর লাইটিংগুলোর যেগুলো লাইটিং করা সেগুলো আরও প্রাইস। তো সব মিলিয়ে ভালোই ঘোরাঘুরি হচ্ছে। নেক্সট ব্লগে দেখতে পারবেন, আমার আরও একটা বান্ধবী চলে আসছে, তারপর আমরা কী কী মজা করেছি, কী কী করেছি সব কিছুই দেখতে পারবেন। সেই পর্যন্তই অপেক্ষায় থাকবেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকেন।